হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনভোসিয়েস। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম নতুন এক ব্লগ নিয়ে। আজ হচ্ছে হোলি, তাই সকলকে হ্যাপি হোলি। আর সকাল সকাল চলে এসেছে গাজরার গাড়ি, তাই ওই যত আবর্জনা আছে বাড়ির সেগুলো দিয়ে আসবো নিচে গিয়ে। আর এরপর চলে এলাম ব্রেকফাস্টের দিকে। আজকে বানিয়েছি গরম গরম রুটি আর ঘুগনি। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নেব এবং রান্নাটাও সেরে নিতে হবে, তারপর নিচে নেমে যাব, গিয়ে ওখানে সবাই মিলে হোলি খেলা হবে। এরপর চলে এলাম রান্নার দিকে। আর এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডাল। প্রেশার কুকার এদিকে সিটি পড়তে থাকুক, আর ততক্ষণে আমি ওদিকে মাছটা একটু পরিষ্কার করে ধুয়ে রেডি করে ফেলি। আজকে বানাবো ইলিশ মাছের সর্ষে ইলিশ, বাজার থেকে আগেই আনা হয়েছে। তবে এখানকার ইলিশগুলো আমাদের ওখানকার যে ওয়েস্ট বেঙ্গলের যে ইলিশের মতো টেস্টি একরকম হয় না, এখানে হচ্ছে নর্মদা নদীর ইলিশ। তো যাই হোক, দেখা যাক কীরকম কী লাগে খেতে। এগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নেবো, খুব ভালোভাবেই ওরা কেটে দেয় আশটাশ ছাড়িয়ে। এখানে সব ধরনের মাছই পাওয়া যায়, রুই কাতলা থেকে শুরু করে চুনো পুঁটি চিংড়ি সব রকমের মাছই, এবং দামটাও খুব বেশি তফাৎ হয় না ওখানকার তুলনায় এখানে। তবে একটা ব্যাপার হলো, মাছের ওজন ধরুন 500 কি 600 গ্রাম, তার দামটা যেরকম হবে 2.5-3 কেজি ওজনের মাছের দাম একই থাকে এখানে। খুব বেশি এখানে হেরফের হয় না ওজন অনুযায়ী, আমাদের ওখানে কিন্তু এটা হয় না। 500 গ্রাম ওজনের যে দাম, তার থেকে বড় সাইজের ওজন হলে মাছের দামটা আরও বেশি বেড়ে যায়, এখানে আবার ওটা হয় না। তো যাই হোক, চলুন মাছটা আমার ধোয়া হয়ে গেছে, এরপর লবণ এবং হলুদ মাখিয়ে মাছটা রেখে দেবো। যেহেতু সর্ষে ইলিশ বানাবো, তাই সর্ষেটা আগে পেস্ট করে নেব। সেজন্য দিয়ে দিলাম 1 টিস্পুন কালো সর্ষে, এরপর দিলাম 2 কাঁচা লঙ্কা, আর সামান্য একটু লবণ দেবো, কেননা লবণ দিলে সর্ষেটা পেস্ট করার ফলে তেতো হয় না। আর দেবো সামান্য একটু জল, এরপর খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট বানানো হয়ে গেছে, চলুন এরপর রান্নাটা শুরু করে ফেলি। এরপর ওভেনে কড়াই বসিয়ে তাতে দিলাম 2 টিস্পুন মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিলাম সামান্য একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কার ফোড়ন। এরপর ফোড়নটা 2-1 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি লাল লঙ্কা। এরপর দিলাম সামান্য একটু আদা বাটা। মশলাটা 1 সেকেন্ড ভেজে নিতে হবে, আর দিলাম সামান্য একটু জল যাতে মশলাটা তলায় পুড়ে না যায়। এইভাবে 2-1 মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর দেবো সামান্য একটু লবণ টেস্ট অনুযায়ী, আর দেবো কিছুটা পরিমাণে জল। লবণের পরিমাণটা কিন্তু টেস্ট অনুযায়ী দিতে হবে, কেননা সর্ষেটা পেস্ট করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। 2-1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ইলিশ মাছের পিসগুলো। ঝোলটা একটু ফুটে আসলে দিয়ে দেবো সর্ষে এবং কাঁচা লঙ্কার পেস্ট। এরপর পাত্রটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দেবো, তারপর ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে ইলিশ। ঝোলটা 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম উপর থেকে একটা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি, যার ফলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয় কাঁচা লঙ্কা। আর দিলাম সামান্য একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম, যার ফলে সর্ষে ইলিশের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। এরপর আরও 2-1 মিনিট এইভাবে রাখার পর নামিয়ে নিতে হবে এবং গরম গরম সার্ভ করতে হবে। তাহলে তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ, আপনারাও বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব দেওয়ার অনুরোধ রইল। সর্ষে ইলিশ কমপ্লিট হয়ে গেল, সেই সাথে আমার সমস্ত রান্নাও কমপ্লিট। এরপর যাব রং খেলার জন্য। বাঙালি গুজরাটি সবাই একসাথে রং খেলা হবে, চলুন দেখা যাক। Thank you.
রেকর্ডিং করে নিই।